ফাইনালি বন্ধুরা হয়ে গিয়েছে দেখুন কচুর মুখি দিয়ে তরকারিটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা। এই দেখুন আমার হাতে দেখতেই পাচ্ছেন এই যে কচুর মুখি বন্ধুরা। তো ভাবছি আজকে কচুর মুখি দিয়ে আর জাপানি মাছ দিয়ে কীভাবে বানানো যায় সেটাই দেখাবো আপনাদেরকে। সকালবেলা পাওয়া গিয়েছে একটা ছোটো, বেশি বড় না, ধরো 1 কেজি ওজনের হবে একটা জাপানি মাছ, পুঁটা মাছ আর কি, আমাদের এখানে জাপানি বা আপনারা পুঁটাও বলি। তো পুঁটা মাছ পাওয়া গিয়েছে বন্ধুরা। তো ভাবছি আজকে কচুর মুখি দিয়ে এই যে মাছ দিয়ে কীভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন বন্ধুরা, কেটে কেটে রেডি করে নিই আর আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখাই। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, স্কিপ করবে না। চলুন স্টার্ট করে আসুন। তো এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই কচুর মুখিগুলো। এই যে দেখুন খোসাগুলো ফেলে, তো এইভাবে ছোটো করে কেটেছি, কেটে নিয়েছি বন্ধুরা এইভাবে। তো এখন বন্ধুরা সিদ্ধ বসিয়ে দেবো, যদি চুলকা তো তাই অল্প সিদ্ধ করে জলগুলো ফেলে দেব। তো তাই সিদ্ধ বসিয়ে দেবো অল্প সময়ের জন্য। সিদ্ধ করা হয়ে গিয়েছে বন্ধুরা, তো এখন নামিয়ে নেব। এই যে দেখুন, আবার বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন গ্যাসটা অন করে দিলাম বন্ধুরা, একটা কড়াইও বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে বন্ধুরা, তো এখন দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প দিয়ে দেব জিরে, গোটা জিরে। সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো দিয়ে দেবো বন্ধুরা। আর কম আছে বন্ধুরা, আচ্ছা কমিয়ে দেবো, কম আছে কষিয়ে নেবো ভালো করে। তো দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো নুন। তো এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে অল্প জিরের গুঁড়ো। এখন আঁচটা কমিয়ে ঢেকে ঘাটাটা করে ঢেকে রেখে দেবেন। তো ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেব।
আর দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বন্ধুরা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মাছগুলো ফুটে গিয়েছে বন্ধুরা, তো এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। পানি মাছ, পুঠা মাছ, পুঠা মাছ, সরি বন্ধুরা, পুঠা মাছ, জাপানি পুঠা, জাপানি পুঠা বন্ধুরা। তো এখন আরো কতক্ষণ ফুটতে দিই, তো ডেকে রেখে দেব। ফাইনালি বন্ধুরা হয়ে গিয়েছে দেখুন, কচুর মুখি দিয়ে তরকারিটা। তো এখন নামিয়ে নেব, হয়ে গিয়েছে। তো আপনারা সেই মেয়েভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন, একদম সিম্পলভাবে হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, আমি কচু মুখি দিয়ে কিভাবে এই মাছ তরকারিটা রান্না করলাম, এই যে পুঠা মাছ, জাপানি পুঠা বন্ধুরা কিভাবে রান্না করলাম, সেম আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। বা শীতল দিয়ে এই কচু মুখিগুলো খাওয়া যায়, তো শীতল দিয়ে অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো এখন দিয়ে দিলাম, মানে মাছ দিয়ে দেখালাম আপনাদেরকে। তো তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর কমেন্টও বলবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।